আপনাদেরকে একটি বিষয় দেখাবো এক্সেলে, না এটি গুগল শিট। সো আমি কয়টার নাম সিলেক্ট করেছি, এটা ডেলি অ্যাটেন্ডেন্স শিট। সেখানে আমরা কি করতে পারি, প্রেজেন্ট দিতে পারি, পি দিতে পারি, প্রত্যেকটাতে পি দিতে পারি। বাট তার চেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে আমি যদি সেটাকে টিক মার্ক করে দিতে পারি। সো টিক মার্ক আমি কি যাব, এখানে ডাটা সেটে যাব, ডাটা সেটে যে ডাটা ভ্যালিডেশনে যাব, এখানে একটা রোল ক্রিয়েট করব, দেন ড্রপ ডাউন মেনু থেকে এখানে আমি চেকলিস্টটা খুঁজব, চেকলিস্টটা খুঁজে ডান করে দেবো। আমার চেকলিস্টটা হয়ে গেছে, দেন এটাকে আমি এভাবে টান দিয়ে নিয়ে আসতে পারি। এবং কি এভাবে যদি আমি টান দিই তাহলে আমার ডে গুলা ফিল আপ হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি কি করব, যদি আজকে হচ্ছে যে 20 তারিখ, তা 20 তারিখে আমি মোহাম্মদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিব। তারপর আব্দুল হাসান যদি না থাকে তাহলে অ্যাবসেন্ট করে দিব। এভাবে আমি শিটটা ফিল আপ করতে পারি। ধন্যবাদ এটা ছোট্ট টিক্সের জন্য গুগল শিটে।